প্রিয় দর্শক, স্বাগতম আপনাকে লাইভ পার্সেলার আরও একটি নতুন ভিডিওয়। আজকের আমাদের আয়োজন বর্তমানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ফেস অ্যাপ অ্যাপ্লিকেশন নিয়ে। বয়স বাড়ানোর হিড়িক যেমন সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে, তেমনি ফেস অ্যাপের ব্যবহার নিয়েও আশঙ্কা বিশেষজ্ঞদের। ভিডিও আলোচনার শুরুতে ফেস অ্যাপের বিষয়ে জেনে নেব এবং পরে এই অ্যাপ্লিকেশনের ব্যবহারে কী কী আশঙ্কা সেগুলিকে জানব। ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন জেনে নেওয়া যাক। সোশ্যাল মিডিয়া এমন একটি জিনিস যা কিছু ভাইরাল হয় তার রেস কিছুদিন চলতেই থাকে। যেমন এখন ফেস অ্যাপ নামে একটি অ্যাপ তৈরি হয়েছে যা দিয়ে সকল মানুষ নিজের বৃদ্ধ বয়সের ছবি কেমন হবে তা দিয়ে পোস্ট করছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে। যুবক যুবতীদের মধ্যে এই অ্যাপটির ব্যবহার অনেক বেশি, ছড়িয়ে পড়ছে ফেসবুক, ইনস্টাগ্রামের মধ্যে। মজার ব্যাপার হলো ফেস অ্যাপ কিন্তু নয়া কোনো অ্যাপ নয়। বছর দুই আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হয়েছিল অ্যাপ্লিকেশনটি। ফেস অ্যাপ কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনার ফটোর পরিবর্তন করে অ্যাপ বিভিন্ন হেয়ারস্টাইল করে দেয়, যুবক থেকে বুড়ো, বুড়ো থেকে যুবক, ছেলে থেকে মেয়ে কিংবা মেয়ে থেকে ছেলেও বানাতে পারে। আর যদি আপনার মুছ না থাকে তাহলে অ্যাপের মাধ্যমে মুছ ও সঙ্গে দাড়িও লাগাতে পারেন, আর সেই দাড়ি সাদাও করা হয়। আপনার চুলের রঙের পরিবর্তনও করতে পারেন, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডও পাল্টে ফেলে। এই অ্যাপের জনপ্রিয়তা আপনি বুঝতে পারবেন এটা দেখলে যে বর্তমানে পৃথিবীর 121টি দেশের iOS অ্যাপ স্টোরে নম্বর পজিশনে আছে এই অ্যাপ, এবং গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ 10 কোটিরও অধিকবার ডাউনলোড হয়ে গিয়েছে। 2017 সালে যখন ফেস অ্যাপ প্রথম স্মার্টফোনে ব্যাপকভাবে ব্যবহার করা শুরু হয় তখনই এই অ্যাপ নিয়ে বিতর্ক উঠেছিল। দু বছর বাদে অ্যাপটি জনপ্রিয় হয়ে ওঠায় আবারও এ নিয়ে কথা উঠেছে। সাধারণত কোনো অ্যাপ্লিকেশন স্মার্টফোনে ইনস্টল করার সময় অ্যাপটি ব্যবহারের শর্তাবলী পড়েন না বেশিরভাগ ব্যবহারকারী। এই যেমন ফেস অ্যাপ এর কথাই ধরুন, আপনি যে ছবিটিতে বয়স বাড়াতে বা কমাতে চাচ্ছেন, যে ছবিটি ব্যবহারকারীর স্মার্টফোন থেকে নিজেদের সার্ভারে আপলোড করে ছবি এডিট করার কাজটি করে ফেস অ্যাপ, আর সেখানেই রয়েছে সন্দেহের অবকাশ। ভারতীয় গণমাধ্যম NDTV-র এক প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারে এলিজাবেথ পটস উইনস্টেইন নামের এক আইনজীবী নারী ফেস অ্যাপ ব্যবহারের শর্তাবলী জানিয়ে একটি পোস্ট করেছেন। এই পোস্টে এলিজাবেথ যা লিখেছেন তা পড়লে আপনি চমকে উঠবেন। এলিজাবেথ টুইটে লিখেছেন, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকের বেশিরভাগ পোস্টই ফেস অ্যাপ অ্যাপ্লিকেশনের, কিন্তু আপনি কি জানেন আপনার জন্য সুরক্ষিত নয় এই অ্যাপ্লিকেশন? কেননা ফেস অ্যাপ যে কোনোভাবেই আপনার ফটোর ব্যবহার করতে পারে, আর এই পারমিশন আপনিই দিয়েছেন ফেস অ্যাপকে। অ্যাপের শর্তে লেখা আছে আপনি এই অ্যাপকে গোটা বিশ্বে সম্পূর্ণরূপে ফ্রিতে লাইসেন্স দিচ্ছেন, ফেস অ্যাপে আপনার ফটো প্রকাশিত করতে পারে আর ফটোতে পরিবর্তন করতে পারে। এর মানে এটা যে আপনার ফটোকে কোম্পানি কমার্শিয়াল লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করতে পারে। আর সবথেকে বড় কথা, এ সম্বন্ধে আপনি জানতেও পারবেন না, হতে পারে বিদেশে কোথাও কোনো বিলবোর্ডে আপনার ফটো লেগে আছে আর আপনি জানতেও পারবেন না, আর পারলেও আপনি কিছুই করতে পারবেন না। সমস্যা শুধু এটাই নয়, বরং ফেস অ্যাপ আপনার ফটো কোনো থার্ড পার্টির কাছে বিক্রিও করতে পারে। ফেস অ্যাপের প্রাইভেসি পলিসিতে লেখা আছে, আমরা আপনার পরিচয় এবং আপনার ফোনের ব্লক ফাইলস, লোকেশনসের ডেটা থার্ড পার্টির কাছে শেয়ার করতে পারি, যাতে আমরা আপনাকে পর্যাপ্ত পরিষেবা দিয়ে সহযোগিতা করতে পারি। যদিও ফেস অ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ইউজারদের কোনো তথ্যই থার্ড পার্টির কাছে বিক্রি বা শেয়ার করে না, তবুও ফেস অ্যাপের ব্যবহার করুন সাবধানে। টেকনোলজি জীবনকে সহজতর করে, কিন্তু সেই টেকনোলজি আবার পরিশানির উদাহরণও তৈরি করে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইকে ক্লিক করুন আর বন্ধুদের শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে ক্লিক করেন, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন পেতে থাকে।